ট্র্যাক্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে প্লাগইনসকে ইনস্টল করা যায় এবং অ্যাক্টিভ করা যায়। থিমের মতোই তিনটি পদ্ধতি ব্যবহার করে আমরা হচ্ছে প্লাগইনসগুলোকে ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। প্রতিটা প্লাগইন নিয়ে আছে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এবং কাজগুলো দেখাবো। তবে আজকে শুধু আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে প্লাগইনসগুলোকে ইনস্টল করতে হয় এবং অ্যাক্টিভ করতে হয়। তো আমরা হচ্ছে তিনটা পদ্ধতি ব্যবহার করব, তাহলে চলুন আমরা কাজ শুরু করি। একটা কথা বলে নিই, যেটা হচ্ছে যে আপনারা লাইভ সাইটে যদি কাজ করতে চান তাহলে হচ্ছে কম দামে আপনারা হচ্ছে পিএন সার্ভারের কাছ থেকে হোস্টিংটা চাইতে নিতে পারেন। তো তাদের কাছ থেকে হোস্টিং নেওয়ার জন্য আপনারা হচ্ছে পিএন সার্ভার ডট কমে ভিজিট করুন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করুন। আর যদি আপনারা হচ্ছে আমাদের এই চ্যানেলটার কথা বলেন তাহলে হয়তো আপনারা ভালো একটা ডিসকাউন্টও পেতে পারেন। তো চলুন কাজটা শুরু করি। তো ওয়ার্ডপ্রেসের প্লাগইনকে ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাগইনস, তারপর হচ্ছে এড নিউ। আর যদি আপনি দেখতে চান যে বর্তমানে আমার কী কী প্লাগইনসগুলো ইনস্টল করা আছে সেটা দেখতে চাইলে অবশ্যই আপনাকে প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনসে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন আমাদের যে প্লাগইনগুলো ইনস্টল করা আছে সেই প্লাগইনগুলো দেখাচ্ছে এবং প্লাগইনসগুলোর স্ট্যাটাস দেখাচ্ছে যে এখানে হচ্ছে অ্যাক্টিভ একটা প্লাগইনস আছে যার জন্য দেখাচ্ছে যে ডিঅ্যাক্টিভ। আর এই যে আকস্মিট অ্যান্টি স্প্যাম যে প্লাগইনসটি আছে সেটি এখনও অ্যাক্টিভ করা নাই যার জন্য দেখাচ্ছে অ্যাক্টিভ অথবা হচ্ছে ডিলিট। আর উপরে এখানে দেখতে পারবেন টোটাল কয়টা প্লাগইনস ইনস্টল করা আছে, কয়টা প্লাগইনস অ্যাক্টিভ আছে এবং কয়টা প্লাগইন হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে। তো এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়ে এখন যেটাতে আমরা ইনস্টল করতে যাচ্ছি প্লাগইন। তো প্লাগইনসকে ইনস্টল করার জন্য অবশ্যই আপনাকে যেতে হবে হচ্ছে এড নিউ এ। আজকে আমার ইন্টারনেট অবস্থা খুবই খারাপ, তো এটা একটু স্লো হইতে পারে মাঝে মাঝে। এখন দেখুন এখানের মধ্যে আপনি যদি এখান থেকে কোনো প্লাগইনসটাকে ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে আপনি জাস্ট ইনস্টল নাও ক্লিক করবেন। এছাড়া হচ্ছে আপনি যদি স্পেসিফিক কোনো প্লাগইনস খুঁজে হচ্ছে আপনি ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে এই যে সার্চ প্লাগইন যে বক্সটি আছে এইখানে জাস্ট হচ্ছে আপনি প্লাগইনসটার নাম লিখে দিবেন। প্লাগইনসটার নাম লিখলেই নিজে হচ্ছে আপনার সবগুলো প্লাগইনসের নাম চলে আসবে ওই রিলেটেড, বা আপনি যে কিওয়ার্ডটি দিয়ে সার্চ করবেন প্লাগইনগুলোকে ওই কিওয়ার্ড দিয়ে যতগুলো প্লাগইনস পাবে সবগুলো প্লাগইনসকে এই স্ক্রিনের মধ্যে নিয়ে আসবে। এখানে উপরে দেখুন আরও কিছু অপশন আছে, যেমন পপুলার প্লাগইন এখানে ক্লিক করলে পরে আপনারা পেয়ে যাবেন যতগুলো ওয়ার্ডপ্রেসের পপুলার প্লাগইনস আছে সবগুলো এখানে আপনাদেরকে দেখাবে। যেমন পপুলার মধ্যে একটা হচ্ছে ইয়োস্ট এসিও, এটা অনেক পপুলার একটা প্লাগইন। তারপর হচ্ছে আকস্মিট, এটা অলরেডি ইনস্টল করা আছে যার জন্য দেখাচ্ছে অ্যাক্টিভ। ও কমার্স, এটাও অনেক পপুলার একটা থিম সরি প্লাগইনস। হচ্ছে জেট প্যাক, তারপর হচ্ছে আপনার রিয়েলি সিম্পল এসএসএল, যদি আপনার ওয়েবসাইটে এসএসএল অ্যাক্টিভ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে রিয়েলি সিম্পল এসএসএল লাগে। তো এই প্লাগইনসগুলো সবগুলো আমরা ইউজ করবো, যেগুলোর নাম বললাম যেমন ওয়াও কমার্স, রিয়েলি সিম্পল এসএসএল, এলিমেন্টর পেজ বিল্ডার, এটাও আমরা ইউজ করে দেখাবো। ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার, এটাও আমরা দেখাবো। জেট প্যাক বাই ওয়ার্ডপ্রেস ডট কম, এটাও দেখাবো। কন্ট্যাক্ট ফর্ম সেভেনটাও দেখাবো, ইওস্ট্রো দেখাবো, আকস্মিট দেখাবো। তো মোটামুটি এইখানের সবগুলো প্লাগইনসই আমরা দেখানোর চেষ্টা করব, সবগুলো না সরি, এখানে যেমন টিএমসি অ্যাডভান্স, ডুপ্লিকেট পোস্ট, ওর ডিফেন্স সিকিউরিটি, এটাও আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক ড্যাশবোর্ড, এটাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর এসিওর জন্য অল ইন ওয়ান এসিও প্যাক দরকার নেই আমাদের, আমরা ইউজ করবো হচ্ছে ইউস্ট এসিও, এটা ইউজ করে দেখাবো। তো এখানে দেখুন আবার কিছু আরেকটা অপশন আছে এখানে যেটাকে বলা হচ্ছে রিকমান্ডেড। তো এখানে ওয়ার্ডপ্রেস আপনাকে রিকমান্ড করতেছে যে কোন কোন প্লাগইনগুলো আপনার ইনস্টল করার প্রয়োজন। যেমন এখানে একটা আছে অটো অপটিমাইজার, যেটা হচ্ছে আপনার সিএসএস, জাভা স্ক্রিপ্ট, ইমি সবগুলোকে অপটিমাইজ করে দেয়। তো এটার কাজটাও আমরা দেখে নিব, সমস্যা নেই। তো এখন এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা প্লাগইনসকে ইনস্টল করতে চাচ্ছি। সাপোজ আমি হচ্ছে ইনস্টল করবো হচ্ছে ইওস্ট এসিও, যেহেতু এটা আমাদের পরবর্তী কাজে লাগবে এবং আমরা দেখাবো ইওস্ট এসিও নিয়ে কীভাবে কাজ করতে হয় এসিওর জন্য। তো এসিওর মোটামুটি একটা কোর্সও আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন আমার এই ফুল সিরিজটা যদি আপনারা ফলো করেন। তো আমরা যদি এখন এটাকে ইনস্টল করতে যাই অবশ্যই আমরা ক্লিক করবো হচ্ছে ইনস্টল নাও। আর যদি অন্য কোনো প্লাগইনস খুঁজতে চান তাহলে আপনি এখানে
প্লাগিনস এর নামটা লিখে আপনি প্লাগিনস এর খুঁজে বের করতে পারেন সাপোজ আমি এখানে ইউএসটি আমি সার্চ দিলাম y o a s t s e o এখন এন্টার দিলাম সে এটাকে খুঁজে বের করে এখানে নিয়ে আসবে খুঁজে বের করে আনতে একটু সময় লাগে দেখুন এখানে ইউএস তো নিয়ে এসেছেই এর সাথে আরো কিছু প্লাগিনস সে নিয়ে এসেছে এই রিলেটেড সো আমি জাস্ট হচ্ছে ইউএসটাকে আমি ইনস্টল দিব তো আমি ইনস্টল ক্লিক করলাম এটা হচ্ছে সার্ভার থেকে ডাউনলোড করে নিয়ে আসছে সরি নিয়ে আসতেছে তারপর হচ্ছে এখানে আমাদের ফাইল ম্যানেজারে এটাকে এক্সট্র্যাক্ট করবে এক্সট্র্যাক্ট করার পর এটা হচ্ছে আমাকে দেখাবে আমি অ্যাক্টিভ করতে চাচ্ছি কিনা দেখুন এখানে আমাকে অপশন দেখাচ্ছে যে আমি অ্যাক্টিভ করতে চাচ্ছি কিনা আরেকটা কথা হচ্ছে এই প্লাগইনসটা সম্পর্কে যদি আপনার আরও অনেক কিছু জানার ইচ্ছা থাকে তাহলে এখানে মোর ডিটেলস যে অপশনটি আছে এটাতে ক্লিক করে আপনি এইখানে পপ আপের মধ্যেই আপনি দেখতে পাবেন এটার ডিটেলসটা এটার রেটিং কত আছে এই প্লাগইনসটার আদার যত ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন এখানে দেখতে পাবেন তারপর হচ্ছে আপনার ইনস্টলেশন গাইডটা এখানে দেওয়া আছে তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সিয়াল আস্ক কোয়েকশন এখানে এটা দেখতে পারবেন চেঞ্জ লগ এখন পর্যন্ত কোন ভার্সনে কত তারিখে কী কী চেঞ্জ করা হয়েছে সবগুলোই হচ্ছে আপনার এই চেঞ্জ লগের মধ্যে দেখা যায় স্ক্রিনশট দেখতে পারবেন যে এটা আসলে কেমন হয় প্লাগিনটা অ্যাক্টিভ করার পর এবং কোন প্লেসে কেমন দেখায় কী কী সেটিংস আছে সবগুলোই আসলে এখানে দেখাচ্ছে স্ক্রিনশটের মধ্যে প্লাগিনস রিলেটেড এখানে রিভিউ ক্লিক করে রিভিউগুলো দেখতে পারবেন তো আমরা এখন এই প্লাগিনসটাকে যদি অ্যাক্টিভ করতে চাই এখান থেকে জাস্ট হচ্ছে আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করব আর যদি আমি এখন না চাই যে আমি এটা অ্যাক্টিভ করব না সেই ক্ষেত্রে হচ্ছে আমি অন্য একটা প্লাগিনস চলে যেতে পারি বা আমার অন্য কাজ করতে চাইলে আমি সেই কাজটা করতে পারি তো আমি এখন দেখতে যাচ্ছি যে আমার কী কী প্লাগিন ইনস্টল করা আছে ওইখান থেকে আমার যেটা যেটা ইচ্ছা আমি সেটাকে অ্যাক্টিভ করব তো আমি ইনস্টল প্লাগিনসে আমি চলে যাব তো এইখান থেকে দেখুন আমি চাইলে আমি এক এইটাতে অ্যাক্টিভে ক্লিক করে আমি প্লাগিনসটাকে অ্যাক্টিভ করতে পারি আর যদি চাই যে না আমি প্লাগিনসটা অ্যাক্টিভ করবো না ডিলিট করে দেবো সেই ক্ষেত্রে আমি ডিলিটে ক্লিক করে প্লাগিনসটাকে ডিলিট করে দিতে পারি আর যদি আমি চাই যে একসাথে একাধিক প্লাগিনসকে হচ্ছে আমি অ্যাক্টিভ করব সেই ক্ষেত্রে যে যে প্লাগিনসগুলোকে আমি অ্যাক্টিভ করতে চাই সেই প্লাগিনসগুলোকে সিলেক্ট করব যেমন এখানে হচ্ছে আকিস্মিটটাকেও অ্যাক্টিভ করবো আমি ইউসটাকেও আমি অ্যাক্টিভ করব সেই ক্ষেত্রে আমি দুইটাকে সিলেক্ট করলাম করার পর দেখুন এখানে বাল্ক অ্যাকশানস থেকে হচ্ছে আমি এখানে জাস্ট দিব হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ দেওয়ার পর দিব হচ্ছে অ্যাপ্লাই তো এখন সে প্লাগিনগুলোকে অ্যাক্টিভ করা শুরু করে দিবে দেখুন প্লাগিনটাকে সে অ্যাক্টিভ করে দিয়েছে তো যেহেতু আকিস্মিট অ্যাক্টিভ করেছে আকিস্মিটটা হচ্ছে এটা হচ্ছে তার যে ক্লাউড অ্যাকাউন্টটি আছে সেটার সাথে কানেক্টেড না সেই জন্য আমাকে কানেক্ট করার জন্য বলছে তো আমি এখন আবার চলে যাবো হচ্ছে প্লাগিনস মানে ইনস্টল প্লাগিনসে দেখবো হচ্ছে আমাদের প্লাগিনস সবগুলো ইনস্টল হয়েছে কি না আমরা যাচ্ছি এখানে দেখুন আকিস্মিটটাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং ইউস্টাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন যদি আমি চাই যে একাধিক প্লাগিনসগুলোকে আমি একসাথে ডিঅ্যাক্টিভ করব সেক্ষেত্রে আপনি জাস্ট একাধিক প্লাগিন সিলেক্ট করবেন করার পরে বাল্ক অ্যাকশন থেকে আপনি ডিঅ্যাক্টিভে ক্লিক করবেন তারপর হচ্ছে অ্যাপ্লাই এখন প্লাগিনগুলো হচ্ছে আমার ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন ধরুন যে আমি একাধিক প্লাগিনকে একসাথে আমি আপডেট করতে যাচ্ছি বা আপডেট আসছে আমি আপডেট করে দিব আপডেট আসলে এখানে আপডেট নামে একটা অপশন আপনাকে দেখাবে এবং নোটিফিকেশনের মধ্যে হচ্ছে আপনাকে দেখাবে যে আপডেট আসছে ওই প্লাগিনসের জন্য আমরা এখান থেকে দেখি কীভাবে আপডেট করতে হয় বাল্ক আপডেট যেটাকে বলে এখানে প্লাগিনসগুলোকে আমরা সিলেক্ট করব তারপর হচ্ছে দেখুন আপডেট নামে এখানে একটা অপশন আছে আপডেটে আমি ক্লিক করব তারপর হচ্ছে অ্যাপ্লাই দিব অ্যাপ্লাই দিলে এখানে যদি কোনো আপডেট থাকতো এই প্লাগিনসগুলো সেই ক্ষেত্রে এটা আপডেট হওয়াটা শুরু হয়ে যেত চলুন আমরা এখন দেখি যে দ্বিতীয় পদ্ধতি কীভাবে হচ্ছে আমরা প্লাগিনসগুলোকে হচ্ছে আমরা ইনস্টল করতে পারি যদি আপনার কাছে অলরেডি কোনো প্লাগিন ইনস্টল সরি অলরেডি কোনো প্লাগিনস ডাউনলোড করা থাকে প্রিমিয়াম প্লাগিন হোক আর ফ্রি প্লাগিন যেটাই হোক যদি আপনার কাছে ডাউনলোড করা থাকে সেই প্লাগিনসটাকে আপনারা হচ্ছে ইনস্টল করতে পারেন এখান থেকে তো সেটা করার জন্য হচ্ছে এডনিউয়ে যেতে হবে এডনিউ থেকে আপলোড প্লাগিনসে ক্লিক করতে হবে আপলোড প্লাগিনস থেকে এখানে দেখুন এখানে কিন্তু বলে দিচ্ছে ইফ ইউ হ্যাভ এ প্লাগ ইন ইন এ জিপ ফরম্যাট ইউ মে ইনস্টল ইট বাই আপলোডিং ইট হিয়ার মানে হচ্ছে আপনার যে প্লাগিনসটি আছে সেই প্লাগিনসটা অবশ্যই জিপ ফরম্যাটে থাকতে হবে যেমন আমাদের এখানে যে প্লাগিনসটি আছে দেখুন আমরা কিন্তু এটাকে জিপ ফরম্যাটে রেখেছি দেখুন এটা কিন্তু হচ্ছে জিপ ফরম্যাট
আমরা যদি এটা প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গেলে দেখুন যে এটা হচ্ছে জিপ ফরম্যাটে আমাদের প্লাগইনসটা রাখা আছে। সো আপনাকে অবশ্যই জিপ ফরম্যাটে রাখতে হবে, যদি রার ফরম্যাটে রাখেন বা 7জিপে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না, আপনাকে অবশ্যই অবশ্যই এটাকে জিপ ফরম্যাটে রাখতে হবে। তো আমরা এখন চুজ ফাইলে ক্লিক করলাম, করার পর আমাদের যে প্লাগইনসটি আছে সেই প্লাগইনসটিকে আমরা সিলেক্ট করব। আমরা এখন হচ্ছে রিপ স্লাইডার এই প্লাগইনসটিকে হচ্ছে আমরা ইনস্টল দিব। সো আমরা এখানে এটাকে সিলেক্ট করছি, তারপর ওপেনে ক্লিক করছি। এখন আমি দিব হচ্ছে ইনস্টল নাও, এটা আপলোড করবে এবং ব্যাকএন্ড এটাকে এক্সট্র্যাক্ট করবে, করে হচ্ছে আপনাকে দেখাবে এটা অ্যাক্টিভ করতে যাচ্ছেন কি না। এই যে দেখুন এটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে, আপলোড হয়ে গিয়েছে, এখন দেখাচ্ছে অ্যাক্টিভ প্লাগইন। যদি আপনি অ্যাক্টিভ করতে চান তাহলে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করুন, আর যদি অ্যাক্টিভ না করে আপনি দেখতে চান যে আপনার ইনস্টল করা প্লাগইনসগুলো, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি রিটার্ন টু প্লাগইন ইনস্টলারে যেতে পারেন। তো আমি চাচ্ছি যে এটাকে আমি অ্যাক্টিভ করে নিব, সেই ক্ষেত্রে হচ্ছে আমি অ্যাক্টিভে ক্লিক করলাম। তো এটা হচ্ছে আসলে একটা স্লাইডার যেটাকে আমরা বলে থাকি হচ্ছে রেভুলেশনারি স্লাইডার। তো এটা হচ্ছে সেই রেভুলেশনারি স্লাইডার যেটা আমরা এখন ইনস্টল দিলাম। তো প্লাগইনসটা অ্যাক্টিভ হচ্ছে, এখান থেকে অ্যাক্টিভ হতে একটু সময় নিচ্ছে। আর আগেই বলে দিলাম যে আমার ইন্টারনেটের স্পিডটাও আসলে আজকে একটু কম, যার জন্য কিছু প্রবলেম তৈরি করছে। আচ্ছা, এটা এদিকে অ্যাক্টিভ হোক, আমরা তৃতীয় ওয়েতে আমরা চলে যাচ্ছি প্লাগইন ইনস্টল করার জন্য। তো তৃতীয় ওয়েটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনাকে সিপিএনএলে লগ ইন করতে হবে আগে। আমরা সিপিএনএলে লগ ইন করলাম, সিপিএনএলে লগ ইন করার পরে আপনাকে যেতে হবে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার থেকে যেতে হবে আপনাকে ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্ট থেকে যেতে হবে হচ্ছে প্লাগইনসে, প্লাগইনস থেকে এইখানে আপনি দেখুন যে যে প্লাগইনসগুলো অলরেডি আপনি ইনস্টল করেছেন সবগুলো প্লাগইন এখানে দেখাচ্ছে। যেমন ওয়ার্ডপ্রেস এসিও, ওয়ার্ডপ্রেস এসিওটা হচ্ছে আসলে আমাদের যে ইউস্ট এসিও যে প্লাগইনটি আছে সেই প্লাগইনসটির নামই হচ্ছে আসলে ওয়ার্ডপ্রেস এসিও। তারপর হচ্ছে রিপ স্লাইডার, এই যে প্লাগইনসটি যেটা আমরা অ্যাক্টিভ করার জন্য এখন ক্লিক করলাম, আমরা এটাকে ক্রস দিয়ে স্টপ করে দিচ্ছি অ্যাক্টিভ করার জন্য, এটাকে স্টপ করে দিলাম। আমরা ইনস্টল প্লাগইনে গিয়ে বসে থাকি। তো এটা হচ্ছে রিপ স্লাইডার, তারপর হচ্ছে ফিউশন কোর, আকিস্মিট যে প্লাগইনসগুলো আমরা আগে ইনস্টল করলাম এবং ডিএক্টিভ করলাম। তো এখন হচ্ছে এটা এই ফাইল ম্যানেজারের মাধ্যমে আমি নতুন প্লাগইন এখানে আমি কীভাবে ইনস্টল দিব। তো প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই আপলোডে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে হচ্ছে আপনি যে প্লাগইনসটাকে ইনস্টল করতে যাচ্ছেন সেই প্লাগইনসটা। তো এখানে হচ্ছে স্ন্যাপশট, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাটা ব্যাকআপ বা ফাইল ব্যাকআপের জন্য হচ্ছে একটা প্লাগইনস, যে প্লাগইনসটা দিয়ে হচ্ছে আপনার ব্যাকআপ নেওয়া হয় রিমোটলি। তো এই প্লাগইনসটাকে আমরা হচ্ছে এখন ইনস্টল করব। তো আমরা এখন এই প্লাগইনসটি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ওপেন, প্লাগইনসটি আপলোড হয়ে গিয়েছে। এখন আমি ফাইল ম্যানেজারে ফিরে যেতে যাচ্ছি। সো এইখানে গো ব্যাকে ক্লিক করলে হচ্ছে আমার, এই যে দেখুন আমার স্ন্যাপশট প্লাগইনসটি এখানে আপলোড হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এটাকে এক্সট্র্যাক্ট করা। সো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট করে দিচ্ছি, এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট হচ্ছে আমি এখানে রিলোডে ক্লিক করব। এই যে দেখুন স্ন্যাপশট এখানে চলে আসছে, আমার এখন আর কোনো কাজ নেই, আর প্লাগইনসটা যেহেতু সাকসেসফুলি এক্সট্র্যাক্ট হয়ে গেছে আমার এইখানে এই জিপ ফাইলটিও আমার প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমি এইখানে যদি আমি পেজ থেকে রিলোড দিই আমি দেখব যে এখানে আমার ওই প্লাগইনসটি চলে এসেছে। এই যে দেখুন স্ন্যাপশট প্রো প্লাগইনসটি চলে এসেছে। তো এখন যদি আমি এখানে এটাকে অ্যাক্টিভে ক্লিক করি প্লাগইনসটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন সিঙ্গেলি আমি যেটাকে অ্যাক্টিভে ক্লিক করব সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর যদি আমি ডিএক্টিভ করতে চাই জাস্ট হচ্ছে ডিএক্টিভে ক্লিক করব, প্লাগইনসটি ডিএক্টিভ হয়ে যাবে। আমি যদি চাই যে প্লাগইনসটি আমি ডিলিট করে দিব, যেমন হ্যালো ডলি প্লাগইনসটাকে আমি ডিলিট করতে যাচ্ছি, তো প্রথমে আমাকে এটাকে ডিএক্টিভ করতে হবে। ডিএক্টিভ করার পর এটাকে আমি ডিলিটে ক্লিক করতে হবে। তো ডিলিটে ক্লিক করলাম, আমার কাছে কনফার্মেশন চাচ্ছে যে আসলেই কি আমি প্লাগইনসটাকে ডিলিট করতে চাচ্ছি কি না। তো আমি আসলে প্লাগইনসটাকে ডিলিট করতে যাচ্ছি, সেই জন্য আমি ওকেতে ক্লিক করব।
দেখুন প্লাগইনটা সাকসেসফুলি ডিলিট হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের প্লাগইনস ইনস্টলেশনের প্রসেস, তিনটা প্রসেস ছিল বা তিনটা ওয়ে ছিল, সেই তিনটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি এটা আপনাদের কাজে লাগবে আর এই সিরিজটা আপনারা কন্টিনিউ করে যাবেন আশা করি, যার মাধ্যমে হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো যাতে আপনাদের মিস না হয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন। আর আই থিম সিকিউরিটি আর একটা প্লাগিনস আছে যেটা সিকিউরিটি প্লাগিন নামে পরিচিত, তো সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, যেই ভিডিওর লিঙ্কটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। এছাড়াও হচ্ছে এই যে সিরিজটা আমি তৈরি করলাম বা তৈরি করতেছি, এই সিরিজের সাথে হচ্ছে আমি আই থিম সিকিউরিটি ইনস্টলের যে প্রসেসটি আছে এবং কনফিগার করার যে প্রসেসটি আছে সম্পূর্ণ প্রসেসটি, নতুন যে ভার্সন আসছে আই থিম সিকিউরিটি সেটা দিয়ে আমি দেখিয়ে দেবো। আই থিম সিকিউরিটির পরে আমি আপনাদেরকে ওর ডিফেন্স দেখাবো, সিকিউরিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো মোটামুটি যতগুলো প্লাগইন্সের ভালো কাজ আমি জানি সবগুলো প্লাগইন্সই আপনাদেরকে দেখিয়ে দেব, এবং কোন প্লাগইন্সটা দিয়ে কী কাজ হয়, কেন কোন প্লাগইনটা ইউজ করতে হয়, তো সেই সবগুলো ডিটেলস আপনাদেরকে আমি ধীরে ধীরে জানিয়ে দেব। তো আশা করি আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন, সিরিজটা কমপ্লিট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।